সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 15 জুলাই 2020 বুধবার। আপনারা যে হাটটা দেখছেন এটা দিনাজপুরের ফাসিলাডাঙ্গা হাট। একদম ঈদের জমজমাট হাট লেগে গিয়েছে। এই হাটটা মূলত রাস্তায় বসতো, এখন এই যে মাঠে চলে এসেছে, স্কুল মাঠে আপনারা দেখছেন পুরো জমজমাট হাট। আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এই কুরবানি উপলক্ষে আপনারা গাভী গরু, এই গাভী গরুর কিছু চাহিদা রয়েছে, সেই গাভী গরুর আপনারা দাম জানতে চান। তো আমরা সেই দামগুলি জানানোর জন্য আজ আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। এই যে এখানে আমরা দেখছি দুটো গাভী গরু। আর জানিয়ে রাখি, মূলত গাভী গরু অনেকে চান, এই জন্য আমাদেরকে জিজ্ঞাসা করছেন, যেহেতু ষাঁড় গরুর দাঁতগুলি ওঠে না কিন্তু গাভী গরুর দাঁতগুলি উঠে যায়, এই জন্য এগুলো রিস্ক কম। তো আমরা শুনি ভাই, দাঁত উঠছে কটা করে? 8 দাঁত করে দুটারই উঠে গেছে। এই জোড়ার দাম চাচ্ছেন কত? 60,000। দরদাম করছে কেউ? 50 পর্যন্ত দাম উঠছে। কত হইলে ছাড়বেন? 55 হইলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন এই গাভী গরু দুটি 50,000 টাকা মতো দাম উঠেছে। উনি বলছে 55 হলে ছাড়বেন। তারপরে এখানে একটু দেখি, এটা 8 দাঁত। দাম কত যাচ্ছে? 22,000। দরদাম কত পর্যন্ত উঠছে? 17। আর কত হইলে ছাড়বেন? 20 হলে ছাড়বেন। এই পাশেরটা একই দাম। এই যে দেখুন, উনি বলছেন যে 40,000 টাকা হলে এই জোড়া উনি ছেড়ে দিবেন। আচ্ছা, তারপরে একটু আমরা এখানে একটা মোটা একটা গাভী দেখছি। এটা কি গাভ আছে? আচ্ছা, গাভ নেই, তাহলে কুরবানি হবে। এটা দাঁত কয়টা? 6টা। দাম কত যাচ্ছেন? 33। তারপরে দরদাম কত করছে মানুষ? 27। আপনি কত হইলে ছাড়বেন? আর 1-2 হাজার হইলে ছেড়ে দিবেন, 29 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, শুনছি। আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন প্রচুর পরিমাণে গাভী গরু উঠেছে এই কুরবানি উপলক্ষে। এবার একটু দেখি, 8 দাঁত জোয়ান। দাম কত যাচ্ছেন? 32। দরদাম কত পর্যন্ত উঠছে ভাই? 27 পর্যন্ত উঠছে। মানে কত হইলে মনস্থ করছেন ছাড়বেন? হ্যাঁ, 28 হইলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, তারপর আসুন এখানে আমরা আরও কিছু গাভী গরু আপনাদেরকে খোঁজ জানাই এই ফাসিলাডাঙ্গা হাট থেকে। এখানে আমরা দেখছি ভাই, দাঁত 8টা। হ্যাঁ ভাই। দাম কত যাচ্ছে? 36। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 28-29। আর কত হলে ছাড়বেন? 32 হলে ছেড়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই ফাসিলাডাঙ্গা হাট থেকে গাভী গরু কুরবানি উপলক্ষে আপনারা খোঁজ করেন, সেই গাভী গরুর দাম জানানোর আমরা চেষ্টা করছি। তারপর এখানে দেখি আমরা, এটাকে 8 দাঁত। দাঁত 8টা। আচ্ছা, পুন্না জোয়ান। এটার দাম কত যাচ্ছে? 25। দরদাম কত পর্যন্ত উঠছে? 20-এর নিচে। মানে আপনি 20 হলে ছাড়বেন? যা বেশি হয়। আচ্ছা, যা বেশি হয় 20 হলে ছেড়ে দিবেন। শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে আমরা একটু দেখি, এখানে একটা লাল গাভী দেখছি। ভাই, দাঁত কয়টা? 6 দাঁত। দাম কত যাচ্ছে? 33। দরদাম কত পর্যন্ত বলছে মানুষ? 29। মানে 30 পর্যন্ত ওয়েট করছেন আর কি নাকি? আচ্ছা, তারপরে এটার দাম ভাই 29। দরদাম কত পর্যন্ত উঠছে? 24 পর্যন্ত উঠছে। আর ছাড়বেন কততে? হ্যাঁ, 25 হলে ছেড়ে দেবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই যে দেখছেন আপনারা প্রচুর গাভী গরু উঠেছে এবং প্রচুর গাভী গরু আসছে। এই যে দেখুন, প্রচুর আসছে এবং প্রচুর সবে গাভী গরু উঠেছে। আপনাদেরকে আমরা এই কুরবানি উপলক্ষে গাভী গরুর খবর অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করছি। দাঁত কয়টা? দাঁত 6 দাঁত। দাম কত যাচ্ছেন? দাম 32। দাম কত পর্যন্ত উঠছে? 25। আর ছাড়বেন কততে? 28। আচ্ছা, তারপরে আসুন একটু আমরা এখানে একটু সাইজটা বড় দেখছি। ভাই, দরদাম চলতেছে। দাম কত চাইছেন? দাম কত? 36। দরদাম করছে কেউ? 30-এর নিচে। হ্যাঁ মানে 30 হলে দেওয়া যাবে, 30 হলে দেওয়া যাবে না, 32 হলে দেওয়া যাবে। আচ্ছা ধন্যবাদ। তারপরে একটু দেখি ভাই, এটা দাঁত কয়টা? দাঁত 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 উঠেনি? আসুন এরপরে আমরা একটু দেখি। ভালো 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 ভাই, এই লাল গরুটার দাম কত যাচ্ছেন? দাঁত উঠছে? জুয়ান, আট দাঁত। দাম কত যাচ্ছে? 36। দরদাম কত পর্যন্ত উঠছে? 30 পর্যন্ত উঠছে। সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখছি যে বিক্রেতাদের সবার মুখ ভাত, কারণ বেচা বিক্রি খুবই কম। ভাই এটা দাঁত কয়টা? 6 দাঁত। দাম কত যাচ্ছে? 34 চাইছেন। দরদাম কত পর্যন্ত করছে? 27। আর কত হইলে ছাড়বেন? কত হইলে আপনার মনস্থ করছেন ছাড়বেন? মানে 1000 হইলে আপনি 28 হইলে আপনি ছাড়বেন। আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসুন এরপরে আমরা দেখি, আমরা একটু একটু মোটা তাজা একটু দেখি। এই যে এখানে একটা মোটা, শিং বড়, শিং বড়। হ্যাঁ। দাঁত কয়টা? দাঁত 4 দাঁত। দাম কত যাচ্ছেন? দাম 39। দরদাম কত চলতেছে? কত? 35-36। আচ্ছা শুনছি। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা একটু একটু মোটা একটু দেখাই। এই যে দেখছি ভাই, এটা দাঁত কয়টা? জুয়ান। দাম কত যাচ্ছেন? 42,000। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 35.5। এই যে শুনছি 35.5 পর্যন্ত দাম উঠেছে। তারপরে এখানে দেখি, এটা দাঁত কয়টা? 8টা। দাম কত চাইছেন? হ্যাঁ 52। এই যে দেখুন, ওনারা কেউ কেউ দামগুলি বলতে চায় না। তারপর আমরা এখানে একটু দেখি, দাঁত 8টা। দাম কত? হ্যাঁ 45,000 চাইছেন। তারপর দরদাম কত পর্যন্ত উঠছে? 35। কত হইলে ছাড়বেন? আচ্ছা আশা করছেন আপনি 40,000 হইলে আপনি ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন। আবারও জানিয়ে রাখি, আজ 15 জুলাই 2020 বুধবার, দিনাজপুরের ফাসিলাডাঙ্গা হাট। এই হাট থেকে আমরা কুরবানি উপলক্ষে আপনারা যে গাভী গরুর খোঁজ করেন সেই গরুর দাম জানানোর চেষ্টা করছি। এখানে একটা কালো গাভী দেখছি, দাঁত 8টা। দাম কত যাচ্ছে? 52। দরদাম কত পর্যন্ত উঠছে? 45 পর্যন্ত উঠছে। আর এই যে আপনার পেছনেরটা? হ্যাঁ 46 চাইছেন। এটা 52 চাইছেন, 46 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা শুনছি। সুপ্রিয় দর্শক, আসুন আপনাদেরকে আমরা এই ফাসিলাডাঙ্গা হাট, দিনাজপুর সদরে অবস্থিত এই হাট, এই হাট থেকে কুরবানির উপলক্ষে আমরা গাভী গরুর দাম জানি। এটা হৃষ্টপুষ্ট গাভী দেখছি। দাঁত কয়টা? 6 দাঁত। দাম কত যাচ্ছেন? 48। এটার মাংস কিরকম হবে? অত বেশি হবে না, 2 মনের কাছাকাছি, 2 মন হবে। আর মানুষ দরদাম কত করছে? 41 বলছে। দিচ্ছেন না? মানে কত হইলে আপনার ছাড়বেন আর কি? 44 হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, উনি বলছে 44 হলে ছাড়বেন। আসুন আপনাদেরকে আমরা গাভী গরুর দামগুলি জানাচ্ছি। এবার আসুন আমরা একটু ছোট গরু দেখছি। এটা দাঁত উঠছে? দাঁত উঠেনি এখনো, দাঁত ভেঙেছে। এখানে দেখি, দাঁত উঠছে? জুয়ান, 8 দাঁত। কত দাম চাচ্ছেন? 29,000। দরদাম করছে কেউ? 28,000 দিচ্ছেন না, মানে 29 আপনি রাখছেন লাস্ট। আচ্ছা 29,000 লাস্ট রেখেছে। এই যে দেখছেন আপনারা, ফাসিলাডাঙ্গা হাট থেকে আপনাদেরকে আমরা এই কুরবানি উপলক্ষে গাভী গরুর দাম জানানোর চেষ্টা করছি। এখানে একটু দেখি ভাই, এটা দাঁত 8টা। এখানে বেচা বিক্রির অবস্থা খুব খারাপ, কারণ এখানে বেচা বিক্রি নেই বললেই চলে। এটা কি 8টা দাঁত? দাঁত 8টা, 4 দাঁত। দাম কত যাচ্ছেন? 32। দরদাম কত করছে মানুষ? 27-28। আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ফাসিলাডাঙ্গা হাট থেকে কুরবানির হাট, পুরো জমজমাট হাট আপনারা দেখছেন, কিন্তু ক্রেতা খুব কম। এই হাট থেকে আমরা আপনাদেরকে গাভী গরুর দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।